বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় খেয়াল করেছেন যে বাইকের ডিস্ক ব্রেকের রোটারি ব্লেডে এই রকমের ছিদ্র থাকে, কিন্তু এই ছিদ্রগুলো কেন থাকে জানেন? এই ছিদ্র ছাড়া এই ব্লেডগুলোকে আরো বেশি শক্তিশালী বানানো সম্ভব, কিন্তু তারপরেও এতে ছিদ্র কেন থাকে? আপনাদের যদি মনে হয় যে এই ছিদ্রগুলো সুন্দর ডিজাইনের জন্য তৈরি করা হয়েছে, তাহলে আপনারা একেবারেই ভুল। এই ছিদ্রগুলি করার পিছনে দুটি কারণ থাকে। নাম্বার ওয়ান, হিট অ্যান্ড টেম্পারেচার। বারবার ব্রেক ধরার কারণে এই রোটারি ব্লেডগুলো প্রচন্ড গরম হয়ে যায়, কিন্তু এই ছিদ্রগুলোর কারণে এটি অনেক দ্রুত ঠান্ডাও হয়ে যায়, কারণ এই ছিদ্রের কারণে হিট সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। নাম্বার টু, যদি কোনো কারণে এই রোটারি ব্লেড পানিতে ভিজে যায়, তাহলে এতে সহজে ব্রেক লাগবে না, কারণ পানির কারণে ব্রেক প্যাডস এবং ডিস্কের মাঝখানে ফ্রিকশন কমে যাবে, কিন্তু এই ছিদ্রের কারণে রোটারি ব্লেড এবং ব্রেক প্যাডের মাঝে সহজেই গ্রিপ তৈরি হয়, যার ফলে দ্রুত ব্রেক লেগে যায়।